আজ 21 তারিখেই ভয়ঙ্কর বিপদ, প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তাহলে কবে থেকে কমবে এই ঝড় বৃষ্টি, কি বলল আবহাওয়া দপ্তর, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়া জন্য। আজ মঙ্গলবার রাজ্যে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও বর্ধমান জেলাতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গেও এই আবহাওয়া আগামী দুদিন বজায় থাকবে, কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বিদায় নিলে দিনের তাপমাত্রা গড়ে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে শুরু করবে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড় চলবে। দক্ষিণবঙ্গে কালবৈশাখী সবচেয়ে বেশি হবে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনাতে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। 22 তারিখ থেকে এই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে। এই ঝড় বৃষ্টির পরিমাণ দুই বঙ্গেই আর থাকবে না, 23 মার্চ বৃহস্পতিবার থেকে বিদায় নিবে। হ্যাঁ বন্ধুরা, তো 23 তারিখ বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি কিন্তু গোটা পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে বিদায় নিবে। তবে আজ এবং আগামীকাল কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।